ফ্লপ এন্ট্রির পর মেগা হিট হয়েছিলেন এই বলিউড তারকারা। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। বলিউডে গোটা বছরে অগণিত ছবি মুক্তি পায়, ডেবিউ হয় বহু অভিনেতার, কিন্তু প্রথমবার অভিনয় করতে আসা সব অভিনেতার ছবি কি হিট হয়? বন্ধুরা, এমন কিছু অভিনেতার কাহিনী শুনে নেওয়া যাক যাদের ডেবিউ ছবি হয়েছিল ফ্লপ, কিন্তু তারপর আর তাদের ফিরে তাকাতে হয়নি। ক্যাটরিনা কাইফ। বুম ছবিটি দিয়ে বলিউডে পা রেখেছিলেন ক্যাটরিনা কাইফ। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল এই ছবি, তবে এই ছবির সুবাদেই পরবর্তীকালে আরও ছবির অফার পেয়েছিলেন ক্যাটরিনা, আর তারপর আর ফিরে তাকাতে হয়নি। সালমান খান। বলিউড ভাইজানের প্রথম ছবি বিবি হতে আসি, মুখ্য ভূমিকায় না দেখা গেলেও পার্শ্ব চরিত্রেও দর্শকের মনে দাগ কাটতে পারেননি সালমান। ফ্লপ করেছিল ছবিটি, তবে সালমানের পরের ছবি ম্যানে প্যার কিয়া বিরাট হিট হয়। এখন তার সম্পর্কে আর বিশেষ কিছু বলার নেই। আদিত্য রায় কাপুর। লন্ডন ড্রিমস ছবিটি দিয়ে বলিউডে ডেবিউ হয় আদিত্য রায় কাপুরের। ছবিটি ফ্লপ হয়েছিল। আদিত্যর পরের আরও বেশ কয়েকটি ছবি ফ্লপ হয়, তবে আশিকি টু ছবিতে আদিত্যের অভিনয় দর্শকের মন ছুঁয়ে গিয়েছিল। রণবীর কাপুর। রণবীর কাপুরের প্রথম ছবি সাওয়ারিয়া কিন্তু সুপার ফ্লপ হয়েছিল। সঞ্জয় লীলা বানশালীর হাত ধরে বলিউডে পা রেখেছিলেন রণবীর, আর তা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল তীব্র, কিন্তু প্রথম ছবি দিয়ে দর্শকদের মন জয় করে নিতে পারেননি রণবীর। সোনম কাপুর। সাওয়ারিয়া ছবিটি দিয়ে বলিউড ডেবিউ হয়েছিল সোনম কাপুরেরও। ফ্লপ হয়েছিল সাওয়ারিয়া, কিন্তু এই সোনমই আবার খুব সম্প্রতি নির্জা ছবিটির জন্য জাতীয় পুরস্কার জিতলেন। শ্রদ্ধা কাপুর। অমিতাভ বচ্চনের বিপরীতে তিন পাত্রী ছবিতে অভিনয় করেছিলেন শ্রদ্ধা কাপুর, আর সেটাই ছিল শ্রদ্ধার প্রথম ছবি। সেই ছবিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল, তবে আশিকি টু ছবিতে শ্রদ্ধার অভিনয় দেখে মনোমুগ্ধ হয়ে গিয়েছিলেন দর্শকেরা। তো বন্ধুরা, এই তারকাদের মধ্যে কার অভিনয় ও ব্যক্তিত্ব আপনাদের বেশি ভালো লাগে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।